আমি শুনেছি সেদিন তুমি। মাঝে মাঝে গানে পাওয়া গেলেও অভিনয়ে আড়ালেই থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অবশেষে দীর্ঘ সেই বিরতি ভেঙে 17 বছর পর সিনেমায় ফিরছেন এই তারকা। ফখরুল আরিফিন খানের নীল জ্যোৎস্না শিরোনামের সিনেমায় অভিনয় করছেন শাওন। বিষয়টি দেশের একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শাওন জানিয়েছেন, এরইমধ্যে শুরু হয়ে গেছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির শুটিং। চলতি মাসেই সম্পন্ন হবে ছবিটির দৃশ্য ধারণ। সিনেমাটির প্রেক্ষাপট প্রসঙ্গে শাওন জানিয়েছেন, প্যারাসাইকোলজি বিষয় নিয়ে নির্মিত হচ্ছে নীল জ্যোৎস্না। এতে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হন শাওন। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা তার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি শাওন। অভিনেত্রী আরও জানান, 5 জুলাই ঢাকায় সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। মোস্তাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে নীল জ্যোৎস্না নামের এই সিনেমাটি। শাওন সহ এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এস এম নাইম এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম সহ অনেকেই। 17 বছর পর সিনেমায় নাম লেখালেও শাওন অভিনয় ফিরলেন 13 বছর পর। 2011 সালে সবশেষ তাকে দেখা গেছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রয়াত নির্মাতা হুমায়ুন আহমেদ পরিচালিত স্বর্ণকলস শিরোনামের নাটকে নতুন করে দিয়ে মিডিয়ায় পথ চলা শুরু করেন মেহের আফরোজ শাওন। এরপর হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী।